নিউজ বর্তমানে আপনাদের স্বাগত। মাসুমা রোজ আপনাদের সঙ্গে শুরু করছি নিউজ টুডে। আর নিউজ টুডে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, এবার পিসি সরকারকে তলব করা হয়েছে কলকাতার সিজিও কমপ্লেক্সে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল, তবে আবারও তাকে তলব করা হচ্ছে। ইডির দপ্তরে হাজিরা দিলেন জুনিয়র পিসি সরকার। সূত্রের খবর, একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাকে তলব করা হচ্ছে। প্রসঙ্গত টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল তার। এর আগেই মামলাতেই সিবিআই তল্লাশি চালায় পিসি সরকারের বাড়িতে, এবার কেন্দ্রীয় সংস্থার দপ্তরে তলব করা হচ্ছে তাকে। এরই সূত্র খবর, তার বয়ান নাকি রেকর্ড করা হচ্ছে। আরও একবার আপনাদের জানাই, ইডি দপ্তরে হাজিরা দিলেন জুনিয়র পিসি সরকার। একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাকে তলব করা হচ্ছে বলে খবর, তবে সেই চিটফান্ড সংক্রান্ত মামলায় তাকে কেন তলব করা হচ্ছে, কী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জানবো। টেলিফোন লাইনে ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস রয়েছে। উৎপল, ঠিক কী কারণে তাকে তলব করা হচ্ছে? দেখো মাসুমা, বিষয়টি হচ্ছে যে চিটফান্ড, যে টাওয়ার গ্রুপের যে চিটফান্ড, সেই চিটফান্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকরা। সেখানে দাঁড়িয়ে এর আগেও কিন্তু মাস দুয়েক আগে সরকারের যে মুকুন্দপুরের বাড়ি রয়েছে সেখানে ইডি আধিকারিকরা যান এবং সেখানে তল্লাশি অভিযান চালান। এরপরে বিভিন্ন ভাবে তাকে জেরা করা হয় এবং তারপরে কোনো সংহতি, যথাযথভাবে সংহতি পাওয়ায় তাকে কিন্তু কোনোভাবে আর ডাকা হয়নি। এরপরে এই মামলার যখন তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় এই রবীন্দ্র চ্যাটার্জি নামে একজন কর্তা রয়েছেন এই টাওয়ার গ্রুপের যে কর্তা, এই ওনাকে গত মাসখানেক আগে ওনাকে ডেকে পাঠানো হয় এবং তার কথায় অসঙ্গতি হয় এবং তাকে হেফাজতে না নেয় ইডি আধিকারিকেরা। এবং এই রবীন্দ্র চ্যাটার্জিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই পিসি সরকারের নাম উঠে আসে, তার বিরুদ্ধে একাধিক তথ্য উঠে আসে। সে কারণে কিন্তু আজকে পিসি সরকারকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেই সময় ঠিক বেলা 12:30 নাগাদ কিন্তু তিনি সিডিও কমপ্লেক্সে হাজিরা দেন এবং তার সঙ্গে ছিলেন তার মেয়ে, তার মেয়েকে সঙ্গে নিয়ে তিনি সিডিও কমপ্লেক্সে আসেন এবং সেখানে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদ করছে পিসি সরকারকে। তার বয়ান রেকর্ড হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ উৎপল। ইডি দপ্তরে হাজিরা দিলেন জুনিয়র পিসি সরকার। একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাকে তলব করা হচ্ছে, তবে এর আগেও টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় তার নাম জড়িয়েছিল বলে খবর, তবে আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল এবং দুপুর ঠিক 12:30 মেয়েকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদ চলে এবং তার বয়ান রেকর্ড করা হবে বলেও খবর। অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আজ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভে বাধা দেয় পুলিশ। সেখানেই বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একেবারে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মহিলা অবস্থানকারীদের চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনের 555তম দিনে হাজিরা মধ্যে আজ তাদের বিক্ষোভ অবস্থান চলে। চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে হঠাৎ পুলিশ নিজেদের দাবিতে অনড় রয়েছে চাকরি প্রার্থীরা। আজ বাধা দেয় পুলিশ তাদের আন্দোলনে বাধা দিতে এলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনকি তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজ আন্দোলনের 555তম দিন। আজ কালীঘাটে বিক্ষোভ দেখাচ্ছিল যারা চাকরি প্রার্থীরা, তাদের সেই বিক্ষোভে পুলিশ বাধা দিতে গেলে সেখানেই বাধে গণ্ডগোল, একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে সেই মহিলা বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তবে ঠিক বিক্ষোভকারীরা তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের এই ঘাটতি শুধু আমাদের নয়,
আমাদের বৃদ্ধ মা বাবাদের করুণার্থী, তারা প্রতিদিন চোখের জল পেয়েছে, আমাদের সন্তানদের চাকরি হলো না, তারা যে আশা নিয়ে আমাদের বড় করে তুলেছিল সেই আশা তাদের আর পূরণ হলো, পূরণ হচ্ছে না। তাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া, আপনি আপনি হচ্ছে আমাদের রাজ্যের অভিভাবিকা, আমাদের ঘরে যেমন মা আছে তেমনি আমাদের রাজ্যে আপনি আছেন। তাই আমি যাই, আমরা আমরা সেই বিশ্বাস নিয়ে আজকে আমরা এই কালীঘাট অভিযান করেছি, আপনার কাছে এসেছি যে দাবি জানাতে অতি দ্রুত সিটি আপডেট করে আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হোক। সিং জরুরত না পাপু সিং কে চাক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, আর সেই দাবিতে এবার আপার প্রাইমারি চাকরি প্রার্থী তারা কালীঘাট সংলগ্ন এলাকায় বিক্ষোভে বসে, তবে সেখানে পুলিশ তাদের বাধা দেয়, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। তারা শিক্ষিত চাকরি প্রার্থী, তারা যোগ্য চাকরি প্রার্থী, তারা চাকরি পায়নি দীর্ঘদিন ধরেই, তারা রাস্তায় বসে রয়েছে, তবে প্রশাসনের কোনো রকম ভ্রুক্ষেপ নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম ভ্রুক্ষেপ নেই এই বিষয়ে বারবার তার দাবি তুলছে। তবে এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে শেখ চিকুর রয়েছে আমাদের সঙ্গে। চিকু, যে ছবি আমরা দেখলাম আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা রয়েছে তারা তো যথেষ্ট শিক্ষিত, তবে সেই শিক্ষিত মহিলা বিক্ষোভকারী তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে, এই কোন ছবি আমরা দেখলাম, কি বলবে? দেখো মাসুমা, তোমাকে জানিয়ে রাখি আজ 22 ডিসেম্বর বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের গিয়েছিলেন, কিন্তু সেখানে ওনাদের প্রিজন ভ্যানে তোলা হয় টেনে হিঁচড়ে। ওরা যোগ্য প্রার্থী, ওদের ওরা নিয়োগের জন্য বারবার ভুগছে, কলকাতার রাজপথে 555 দিন কাটিয়ে ফেলার পরেও এখনো তাদের নিয়োগ হচ্ছে না, তার ফলেই আজকে ওদের সেই কর্মসূচি ছিল। ধন্যবাদ শিখু। আজ 555 তম দিন পার করেছে, এখনো পর্যন্ত আন্দোলনরত চাকরি প্রার্থীরা কালীঘাটের রাস্তায় বসে, রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা, সেখানেই পুলিশ তাদের বাধা দিতে আসে, তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে তারা থানায় নিয়ে যায় বলে জানা গেছে। অন্যদিকে ভিকি যাদব খুনে এবার অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং তাকে গ্রেপ্তার করা হচ্ছে, আর এই নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু আরো একবার প্রকাশ্যে। অর্জুন বলতে তৃণমূল নেতাদের দাবি বিধায়ক সোমনাথ শ্যামকে গ্রেপ্তার করতে হবে, মোর হতেই তৃণমূলের অর্জুন গোষ্ঠীর জমায়েত মজদুর ভবনে প্রকাশ্যে স্লোগান, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ভোর হতেই তৃণমূলের অর্জুন গোষ্ঠীর জমায়েত শুরু হয় মজদুর ভবনের সামনে। অর্জুন পন্থী তৃণমূল নেতাদের দাবি বিধায়ক সোমনাথ শ্যামকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর একবার আপনাদের জানাই, ভিকি যাদব খুনে গ্রেপ্তার অর্জুন সিং এর ভাই পাপ্পু সিং জানিয়ে কিন্তু আরো একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী করবে। ভিকি যাদব খুনে গ্রেপ্তার অর্জুন সিং ভাইপো পাপ্পু সিং জানিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অর্জুন পথে তৃণমূল নেতাদের দাবি বিধায়ক সোমনাথ শ্যামকে গ্রেপ্তার করতে হবে, কি দাবি তাদের, কি প্রতিক্রিয়া শোনা বাপনা। বাচ্চার থেকে জিজ্ঞাসা করবেন, জানবে কি লোহাচোর কাকে বলা হয়? জগদ্দল বিধায়ক সঙ্গে পঙ্কজ, যে এই মুখ অভিযুক্ত আছে তার সঙ্গে ওর রিলেশন। আমরা কোন খুন কোন ক্রাইম কে সমর্থন করি না। ভিকি যাদব মার্ডার কেসে যদি তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে, তার সবথেকে তারা প্রমাণ দেখাক, এক নম্বর। দু নম্বর, কোনো ক্রাইমে কোনো কোনো কাউকে অ্যারেস্ট করতে গেলে তাকে অ্যারেস্ট মেমো দিতে হয়। অদ্ভুত বিষয়, এখন পর্যন্ত কালকে বিকেল 5টা থেকে এখন পর্যন্ত সকাল 10টা হতে গেল, এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো আমাদের কাছে জানা নেই। দু নম্বর কথা, যে গত রাত্রে তার উপরে যে অত্যাচার হয়েছে কি হয়নি বা সে কেমন আছে আমরা কিন্তু এখনও কিছু জানি না, এবং যদি তারপরে অত্যাচার হয়ে থাকে, তাকে যদি জোর করে তাকে মেরে ধরে তাকে যদি কোনো বয়ান লেখানো হয়, তার দায়িত্ব কিন্তু পুলিশের এবং পুলিশ কমিশনারের। ওই স্কুলটা ছিল জকসপুর প্রাইমারি স্কুল, সেই স্কুলে যাওয়ার পথে গ্রামেরই একজন সত্যজিৎ রায়। ভিকি যাদব খুনে গ্রেপ্তার অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং জানিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
আরও একবার তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে অর্জুন পন্থে যারা তারা দাবি করছে সোমনাথ শ্যামকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, ঠিক কি অভিযোগ রয়েছে তাদের জানবো টেলিফোন লাইনে। হিমাদ্রি শেখর ভট্ট রয়েছে আমাদের সঙ্গে। হিমাদ্রি, আরও একবার তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এলো অর্জুন সিং এর ভাইপো তাকে গ্রেপ্তারের পর থেকে, কিন্তু বারবার অর্জুন পন্থী যারা রয়েছে সেই তৃণমূল নেতা তারা বলছে যে সোমনাথ শ্যামকে গ্রেপ্তার করতে হবে, কি দাবি তাদের? একদম, দেখো মাসুমা, গতকাল পাপ্পু সিং কে পুলিশ গ্রেপ্তার করে, যদিও অন্য একটি কেসে পাপ্পু সিং কে ডেকে পাঠায়, ডেকে পাঠানোর পরে তাকে রিলিজ করে সেই কেসে। রিলিজ হওয়ার পর তারপর পাপ্পু সিং যখন বেরিয়ে আসতে যায় তখন সে আইনজীবী নিয়েই যায়, তখন তাকে পুলিশ তাকে বলে আপনাকে গ্রেপ্তার করা হবে, এই মুহূর্তে তার আইনজীবীকে জানায়। তারপরেই থেকেই রাজ্য রাজনীতিতে সরগোল, কারণ পাপ্পু সিং একমাত্র হচ্ছে অর্জুন সিং সাংসদ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো, সে কারণেই রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে যায় জগদ্দল ভাটপাড়া জুড়ে, এবং তখন তাকে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। এবং আজ সকালে সব থেকে বড় ঘটনা হচ্ছে যে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর যে বাসভবন, মজদুর ভবন, সেই মজদুর ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জগদ্দলের বিধায়ক এমএলএর জগদ্দল বিধায়কের যে ছবি এবং তার সঙ্গে বেশ কিছু দুষ্কৃতিকারীদের সঙ্গে একসঙ্গে ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তারা বলে পাপ্পু সিং কে গ্রেপ্তার করা হলে ইমিডিয়েট জগদ্দল বিধায়ককে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তারা বারংবার জানাতে থাকে। মাসুমা, ধন্যবাদ হিমাদ্রি। ভিকি যাদব খুনে টানা পড়েন চলছে, তবে সেই বিষয়ে এবার গ্রেপ্তার করা হচ্ছে অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং কে, তবে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে সেই বিষয়ে এবার অর্জুন পন্থী তৃণমূল নেতা তারা বিক্ষোভ দেখাচ্ছে। সকাল থেকে মজদুর ভবনের সামনে তারা আন্দোলন করছে, তারা বলছে বিধায়ক সোমনাথ শ্যামকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতেই আজ সকাল থেকেই মজদুর ভবনের সামনে তারা আন্দোলন করছে। তারা বলছে ভিকি সিং কোনোভাবেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই, সোমনাথ শ্যাম তাকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ করছে। এরপর অন্যান্য খবরে তো নজর থাকবেই, তবে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল, এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল সোদপুর। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা অ্যান্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া 55, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল, এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল সোদপুর। ফেলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। গাছের ডাল ভেঙে শিক্ষিকাকে বেধড়ক মার, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, ওই শিক্ষিকার হাতও ভেঙে গিয়েছে। হবিপুর থানার চকশপুর এলাকার ঘটনা, অভিযোগ দায়ের হবিপুর থানায়। আহত শিক্ষিকা হবিপুর থানার চকশপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত, অভিযুক্তের নাম সত্যজিৎ রায়। 2017 সালে শিক্ষিকা তৃষিতা কুণ্ডু
চকশা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। অভিযোগ, এরপর থেকে সত্যজিৎ শিক্ষিকার উপর নজর রাখতেন, উত্তপ্ত করতেন। সেদিন স্কুলে যাওয়ার পথে আচমকা শিক্ষিকার উপর চড়াও হন সত্য। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। কেন এমন ঘটনা তার উত্তর খুঁজছে পুলিশ। প্রাইমারি স্কুল, সেই স্কুলে যাওয়ার পথে গ্রামেরই একজন সত্যজিৎ রায় ও মানে দু একটা কথাবার্তা বলার পর অন্যায়ভাবে লাঠি দিয়ে অমানসিক মেরে দুই হাত এবং মাথা, দুই হাত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হাড়গুলো, এবং মাথাতে চোট ভীষণ। এখন আমরা এই হসপিটাল থেকে আমরা মালদার মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি, ওখানে আমরা নিয়ে যাচ্ছি। চকশাপুর প্রাইমারি গাছের ডাল ভেঙে শিক্ষিকাকে বেধড়ক মারধর করা হচ্ছে, তেমনটাই অভিযোগ সেই অভিযুক্ত সত্যজিৎ রায়ের বিরুদ্ধে। হাত ভেঙেছে শিক্ষিকার। হবিপুর থানার চকশাপুর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযোগ দায়ের করা হচ্ছে হবিপুর থানায়, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আর এই বিষয়ে আরও জানবো, টেলিফোন লাইনে মাধব কুমার মণ্ডল রয়েছে। মাধব, অভিযুক্ত সত্যজিৎ রায় সে কি ধরা পড়েছে নাকি এখনো পলাতক? মালদা জেলা হবিপুর থানা এলাকার ঘটনা। স্কুল শিক্ষিকার অভব্য আচরণ, গাছের ডাল ভেঙে মারধর, ঘটনায় আহত শিক্ষিকা গুরুতর জখম অবস্থা চিকিৎসাধীন মালদা একটি সরকারি বেসরকারি নার্সিং হোমে। ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার চাকসাপুর এলাকা। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে হবিপুর থানায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখো, যিনি অভিযুক্ত তিনি এখন অবধি পলাতক। মাসুমা, ধন্যবাদ। মাধব, গাছের ডাল ভেঙে শিক্ষিকাকে বেধড়ক মারধর করা হচ্ছে, জানা গেছে। অভিযুক্ত সত্যজিৎ রায় দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকা তিশিতা কুঞ্জুকে উত্তক্ত করত। এদিন তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তারা এগিয়ে আসে এবং সেখানেই দেখে যে আহত হচ্ছেন ওই শিক্ষিকা। তারপরেই তড়িঘড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ক্রেতা সেচে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতে, আর এই ডাকাতের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বজবজের নোদাখালী এলাকার আলমপুর হাইরোড সংলগ্ন এলাকায়। অভিযোগ, বাইকে চেপে তিন যুবক ক্রেতা সেচে দোকানে আসে, এরপরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালী থানার পুলিশ। আরও একবার আপনাদের জানাই, ক্রেতা সেজে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। বৃহস্পতিবার ভোর সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে বজবজের নোদাখালী এলাকার আলমপুর হাইরোড সংলগ্ন এলাকায়। ঘরে চলে গেছিলাম, তারপরে এখানে কিছু লোক আমাকে ফোন করে বলল যে তোমার ভাইয়ের দোকানে এরকম চুরি হয়ে গেছে। সেই শুনে আমি আবার এখানে এলাম, এসে দাঁড়িয়ে আছি। তা ওটা হয়েছে মনে হচ্ছে যতক্ষণ 7:30 নাগাদ হোক। ক্রেতা সেচে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, কারা এই ডাকাতির সঙ্গে জড়িয়ে রয়েছে সেই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এবার নজর রাখবো পরবর্তী খবরে। গভীর রাতে স্কুল মাঠের সামনে ভয়াবহ দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনার পরে রীতিমতো আতঙ্কে সেখানকার সাধারণ মানুষজন। বসিরহাট চাকি রোডের মধ্যমপুরের ঘটনা, চারচাকা এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বছর 23-এর হাসানুর কাছে। আহত আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, পার্শ্ববর্তী পিকনিক স্পটে কাজ করতো ওই দুর্যোগ, কাজ থেকে ফেরার পথে এই ঘটে দুর্ঘটনা। মৃত যুবক সাতছুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। এদিক দিয়ে যাচ্ছিল বসিরহাট দিক দিয়ে, স্করপিওটা আসছিল হাসনাবাদ দিক দিয়ে। অ্যাক্সিডেন্ট হলো, শব্দ হলো, আমরা ছুটে এলাম, এসে দেখি রাস্তার সাইডে ছেলেটা পড়ে আছে, স্করপিওটা ওইখানে আছে। ছুটে গেলাম দুই দিকেই, ওখানে যেয়ে দেখি গাড়ির টায়ার উড়ে গেছে, ও ওখানে দাঁড়িয়ে গেছে আর যেতে পারেনি। আর এখানে পড়েছিল, লাইট তখন ছিল না কাছে, আমরা যার সাথে ছুটে এসেছি।
তারপর লাইট নিয়ে এসে খুঁজতে খুঁজতে দেখলাম ও সাইডে পড়ে আছে, মানে উড়ে আছে। ওখান থেকে ওকে মানে সিধা করলাম, সিধা করে দেখলাম মুখের অবস্থা খুব বাজে, মানে বেঁচে ছিল, মুখ পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, মানে ও বেঁচে ছিল মানে ওই মিনিট তিনেক মতো বেঁচে ছিল, তারপরে মারা গেছে। গভীর রাতে স্কুল মাঠের সামনে এই দুর্ঘটনা, বসিরহাট টাকি রোডের মধ্যমপুরের ঘটনা, চারচাকে এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বছর 23-এর হাসানুর গাজী, আহত আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ভর দুপুরে শুটআউটের ঘটনা, আবারও ভর দুপুরে শুটআউটের ঘটনা। ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায় এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। আরও একবার আপনাদের জানাই, ভর দুপুরে শুটআউট, ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায় বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ সফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ওই ব্যবসায়ীর বাড়ি মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। আরও একবার আপনাদের জানাই, ভর দুপুরে শুটআউট, ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায় এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ সফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর বাড়ি মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। বাড়ি থেকে মালদা শহরের দিকে আসছিলেন ওই ব্যবসায়ী, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। ভর দুপুরে আবারও শুটআউটের ঘটনা, এবার ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায়, সেখানেই এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। আহত ওই বাইক আরোহীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। কি কারণে গুলি বা কি কিছু বুঝতে পারছেন? কে বা কারা করেছে? কারা মেরেছে, কারা করেছে? কি কারণে গুলিটা, গুলিটা কি কারণে? আপনি কেমন করে জানলেন? আমি খবর পেলাম, খবর পেলে আসলাম। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা সুস্থানের পিছনে। আপনার নাম? আমার নাম আবুল হাসান। ভর দুপুরে আবারও শুটআউটের ঘটনা, ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায় বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। আর এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে মাধব কুমার মণ্ডল রয়েছে। মাধব, যে বিষয়টা জানতে চাইবো, গুলিবিদ্ধ সফিকুল ইসলাম যাকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে, তিনি কি কোনো রাজনৈতিক দলের কর্মী, কি জানতে পারছো? মাসুদ ভাই, একদম জানি রাখি, ভোর দুপুরে শুটআউট, ইংরেজবাজার থানা সুস্তানি মোড় এলাকায় বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ সফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী, গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী বাড়ি মালদার কালিয়াচক থানা সূর্যাপুর এলাকায়। বাড়ি থেকে মালদা শহরের দিকে আসছিলেন ওই ব্যবসায়ী, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন দুষ্কৃতীরা। এই তিনি একটি বেসরকারি নার্সিং হোম চিকিৎসাধীন। তোকে জানিয়ে রাখি, এই শফিকুল ইসলাম যদিও এখন এখন অবধি সেই তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, এটা জানতে পারা যাওয়া গেছে। সে প্লাস্টিকের ব্যবসা করেন এমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। যদি সেই ঘটনা ঘটার পর ছুটে যা তৈরি করে ছুটে যান মালদা থানার ইংরেজ। যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে তারা কি ধরা পড়েছে বা পুলিশ তো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কি খবর রয়েছে? দেখো, ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গে ছুটে যায় ইংরেজ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও তাকে গড়ি গড়ি করে যার গায়ে গুলি আহত হন তাকে একটি একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়, তারপর তদন্ত করছে পুলিশ এখন। ধন্যবাদ মাধব। ভর দুপুরে আবারও শুটআউটের ঘটনা, এবার ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায়, সেখানে এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তবে সেই বাইক আরোহী কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। অন্যদিকে যারা দুষ্কৃতী, যারা সেই বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তাদেরকে খোঁজ করতে তদন্ত শুরু করছে পুলিশ।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ বর্তমান।